হ্যালো ভিউয়ার্স, মিস্টার এসআরডির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা এখনও এই ড্রামার আগের এপিসোডগুলো দেখনি, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর একটা কথা, তোমরা রেগুলার আমাদের কন্টেন্ট দেখলেও চ্যানেলের ভিউয়ার্সদের মধ্যে 80%ই এখনও সাবস্ক্রাইব করনি, তো বুঝতেই পারছো যে তোমরা সাবস্ক্রাইব করলে আমরা কতটা মোটিভেটেড হব আর কত মানুষের সামনে পৌঁছাতে পারবো। তাই রিকোয়েস্ট থাকবে যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা এখনই প্রেস করে নাও। লুনাকে দেখা যায় স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, সে গতকাল রাতের কথা ভাবছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সবাই লিওর সাথে কথা বলছে। লুনা লিওকে জিজ্ঞেস করে ওর হাতের রিংটা কি আত্মাবন্দী করার রিং কিনা। লুনা খেয়াল করে যে এটা কালো পাথরের তৈরি আংটি, তার মানে লিও একজন মাস্টার হান্টার। মাস্টার হান্টার হলো সব ফ্যান্টম হান্টারদের মধ্যে সেরা আর অভিজ্ঞ হান্টার। সুইয়ং অবাক হয়ে যায়, লিও যদি মাস্টার হান্টারই হয় তাহলে এই কয়দিন ধরে ওদের হেল্প কেন করলো না? ওদের উপর দিয়ে তো কত ধরনের বিপদ গেল, ও নিজেই কেন ফ্যান্টম ধরছে না? লিও বলে যে তার রিংয়ের একটা ছোট অংশ ভেঙে গেছে, এজন্যই সে নিজে আত্মাবন্দী করতে পারছে না। তাছাড়া ওর মূল উদ্দেশ্য ফ্যান্টম ধরা না, ও অন্য আরেক কাজে এসেছে। আর এখন ওদের দুনিয়া যাওয়ার রাস্তা হারিয়ে যাওয়ায় ইউনার মতো সেও ফিরতে পারছে না। ও ধারণা করে যে হারানো ফ্যান্টমগুলোর সাথে এর কোনো কানেকশন আছে, হয়তো সবগুলো ফ্যান্টম খুঁজে পেলে তখন দুনিয়া যাওয়ার রাস্তাও ফিরে আসবে। না জানি ওদের দুনিয়ায় এখন কি হচ্ছে, লিও জিজ্ঞেস করে, কিন্তু তোমার কাছে এই রিং আসলো কিভাবে? গ্লো তো তোমাকে এই রিং দেওয়ার কথা না, তুমি রিংটা চুরি করছো নাকি? ইউনা লজ্জা পেয়ে কিছু বলে না। লিও বলে সবগুলো ফ্যান্টম কালেক্ট করার পর সেগুলো তাকে দিয়ে দিতে। ইউনার মতো অ্যামেচার হান্টার এতগুলো পাওয়ারফুল ফ্যান্টম রাখলে প্রবলেম হতে পারে, চই একটু খেপে যায়। আরে, ইউনা রিস্ক নিয়ে নিয়ে ফ্যান্টম ধরবে আর সব ক্রেডিট তুমি নিবে? লিও হেসে বলে, এমন না, দুনিয়ায় ফেরার আগ পর্যন্ত ফ্যান্টমগুলো তো ইউনার কাছেই থাকবে। এসব কথা ভেবে ইউনা খুশি হচ্ছিল। এরপর আমরা চইকে দেখি বেসবল প্র্যাকটিস করতে, আর জুইও চইকে ভিডিও করছিল। চই জিজ্ঞেস করে, কী রে, নতুন মোবাইল নাকি? জুইও বলে, হ্যাঁ, এখন এটা মার্কেটের সবচেয়ে দামি ফোন। চই তাকে মোবাইল নিয়ে বিজি না হয়ে মন দিয়ে প্র্যাকটিস করতে বলে। সে দুষ্টামি করে জুইয়ের দিকে বল ছুড়ে মারে, কিন্তু বলটা আরেকটু হলেই আরেক ছেলের গায়ে লাগত। চই ছুটে এসে ছেলেটাকে সরি বলে। ছেলেটাও হাসি মুখে বলে, ইটস ওকে। সে চইকে খেলার জন্য বেস্ট অফ লাক বলে সেখান থেকে চলে যায়। চই জুইয়োকে জিজ্ঞেস করে যে ছেলেটা কে। জুইয়ো বলে, এই ছেলেটার নাম বে, ও 7th স্ট্যান্ডার্ডে পড়ে। ও খুব ট্যালেন্টেড আর ও এক্সেলেন্ট ভায়োলিন বাজায়। বে মিউজিক রুমে আসে, সেখানে জিন্তাক নামের এক ছেলে ভায়োলিন প্র্যাকটিস করছিল। বেকে দেখে ও খুব খুশি হয়, সে বেয়ের কাছে কিছু ব্যাপারে টিপস চায়। বেও খুব সুন্দর করে জিন্তাককে কর্ডগুলো বুঝিয়ে দেয়। জিন্তাক বলে, তুমি তো সুপার ট্যালেন্টেড, তুমি মিউজিক টিচারের থেকেও ভালো বুঝাতে পারো। দুই বন্ধু কলিডোর দিয়ে যাচ্ছিল, তখন টিচারের সাথে তাদের দেখা হয়। টিচার বলে যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য অ্যাড এসেছে, এজন্য অডিশন নেওয়া হবে। কম্পিটিশনের প্রাইজ মানে অনেক, আর প্রতি স্কুল থেকে একজন মিউজিশিয়ানকে অডিশনের সুযোগ দেওয়া হবে। টিচার দুজনকে বলে, তোমরা নিজেরাই ডিসাইড করো যে তোমাদের দুজনের মধ্যে কে অডিশনে যাবে। টিচার সেখান থেকে চলে যায়। ক্লাসে সুইয়ং আর ইউনা বসে ফ্যান্টমের ব্যাপারে কথা বলছিল, তখন তোজিং সেখানে আসে। তোমরা নিউজ শুনেছ, ন্যাশনাল মিউজিক কম্পিটিশন হচ্ছে আর প্রতি স্কুল থেকে একজন করে অডিশন দিতে পারবে। আমাদের স্কুল থেকেও একজন যাবে, আর এজন্য দুজন ক্যান্ডিডেটের মধ্যে আমরাই ভোট দিয়ে একজনকে সিলেক্ট করব। ইউনা এসব কথা শুনে এক্সাইটেড হয়ে যায়। সুইয়ং বলে যে বে ভোটে জিতবে। ইউনা ওকে খোঁচা মেরে বলে, হ্যাঁ, তুমি তো আগের থেকেই সব কিছু জানো, তুমি তো ফ্যান্টমের ব্যাপারেও সব জানো। ওরা এরপর অডিটোরিয়ামে আসে, ওখানে জিন্তাক আর বে লাইভ পারফর্ম করবে, আর ওদের পারফরমেন্স দেখে স্টুডেন্টরা ভোট দিবে। একটু পর দুজনের পারফরমেন্স শুরু হয়, দুজন চমৎকার বাজাচ্ছিল আর সমানে সমানে কম্পিটিশন করছিল। কিন্তু বের ভায়োলো নিয়ে কোনো একটা সমস্যা হয় আর একটু বাজে সাউন্ড আসে। স্টুডেন্টরা মুচকিল করে হাসে ওর পারফরমেন্সে, বে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। জিন্তাকও বন্ধুকে চলে যেতে দেখে আর পারফর্ম করে না, সেও চলে যায়। টিচার সব স্টুডেন্টদেরকে ভোট দিতে বলে। বে ওয়াশরুমে এসে চোখে পানি দিচ্ছিল, মন খারাপ করে ও চলে যাচ্ছিল। তখন লিও খেয়াল করে যে বে তার ভায়োলিন ভুলে ফেলে রেখে যাচ্ছে। সে পিছন থেকে ডাক দিয়ে বেকে তার ভায়োলিনটা দেয়। বে রাগ দেখিয়ে ভায়োলিনটা নিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা বে একা একা অডিটোরিয়ামে বসেছিল। সে এত ভালো মিউজিশিয়ান, কিন্তু আজ এই ভায়োলিনটার কারণে তার পারফরমেন্স খারাপ হলো আর সে ন্যাশনাল কম্পিটিশনে যেতে পারল না। এভাবেই সবসময় তার হাত থেকে অপরচুনিটি চলে যায়। আজ তার একটা ভালো ভায়োলিন থাকলে এমনটা হতো না, টাকার অভাবে একটা ভালো ভায়োলিন কিনতে পারেনি সে। সে রাগে ভায়োলিনটা নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলে।
এরপর সে জিনতাকের লকারের সামনে যায়। লকার থেকে জিনতাকের ভায়োলিনটা বের করে। তখনই ওর সামনে ওই কালো হুডি পরা লোকটা আসে। সে বেড দিকে ফ্যান্টম বল এগিয়ে দেয়। বলটা নিতেই বেড চোখ লাল হয়ে যায়। পরের দিন চৈ ক্লাসে এসে দেখে যে সুইয়ং আর তোজিন লকারে কিছু একটা করছে। সে জিজ্ঞেস করে, কি রে কি করছো তোমরা? তোজিন জানায় যে ওর টেক্সটবুক কোথাও পাচ্ছে না। সুইয়ং বলে যে ওর নোটবুকও সে কোথাও পাচ্ছে না। চৈ টিটকারি মেরে বলে, আরে তোমরা তো অনেক বেখেয়ালি, স্কুলে কি কেউ কারো জিনিস চুরি করে নাকি? এই বলে সে বসতে গিয়ে মাটিতে পড়ে যায়। দেখা যায় যে অন্য একটা ছেলে ওর চেয়ার নিয়ে বসে আছে। আরে এটা তো আমার চেয়ার, তুমি এটাতে বসতো কেন? ছেলেটা বলে, এমনি তোমার চেয়ার তো আমি আরেকজনকে দিয়ে দিচ্ছি। চৈ অবাক হয়ে যায়। তখন জুইও ক্লাসে এসে চৈকে বলে যে আজ বেসবল প্র্যাকটিস হবে না, কোচ নাকি ব্যস্ত। চৈ বলে, তুই এই খবরটা দিতে এত দূরে হেঁটে এলি, আমাকে একটা মেসেজ দিলেই তো পারতি। জুইও বলে যে তার কাছে তো মোবাইল ফোন নেই। নিজের মোবাইল সে নাকি কাকে দিয়ে দিয়েছে? চৈ অবাক হয়ে জিজ্ঞেস করে, কাকে? তখন দেখা যায় জুইও সেই দামি ফোন বে ইউজ করছে। পাশ দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। বেতাকে ডেকে বলে, এই শোনো, তোমার জুতাটা আমার পছন্দ হয়েছে। সাথে সাথে ওই ছেলে তার জুতা খুলে বেকে দিয়ে দেয়। দূর থেকে ইউনা আর চৈ এই সিন দেখে। ওরা বুঝে যায় যে বেয়ের উপর ফ্যান্টম ভর করেছে। সুইয়ং বলে যে এই ফ্যান্টম লোভি টাইপের। এই ফ্যান্টমের পাওয়ার যার কাছে আছে সে যে কারো কাছ থেকে যে কোনো জিনিস চেয়ে নিতে পারে। ইউনা জিজ্ঞেস করে যে এই ফ্যান্টমের উইক পয়েন্ট কি। সুইয়ং বলে যে যেই মোমেন্টে এই ফ্যান্টম কোনো জিনিসের দিকে লোভ করে তাকায় ঠিক সেই মোমেন্টটাই এর উইকনেস। ইউনা বলে যে তাহলে ওদের খুঁজে বের করতে হবে যে এই ফ্যান্টম কি চায়। রাতের বেলা ইউনা আর তোজিন ক্লাসরুমে আসে। ওরা বের লকার খুলে, সেখানে একটা মিউজিন ম্যাগাজিন পাওয়া যায়। আর ম্যাগাজিনে একটা ভায়োলিনের উপর বে মার্ক করে রেখেছিল, তার মানে বে এই ভায়োলিনটা মনে মনে চায়। ইউনা আসে লিওর সাথে দেখা করতে। সে ভায়োলিনটা দেখিয়ে বলে যে পরের ফ্যান্টমটা ধরতে ওর এই ভায়োলিনটা লাগবে, কিন্তু এটা অনেক দামি আর এত টাকা ইউনার কাছে নাই। তখন লিও পকেট থেকে তিনটা ক্রেডিট কার্ড বের করে। ওর কাছে অনেক টাকা, ইউনার যা দরকার তা সে কিনে নিতে পারে। পরের সিনে দেখা যায় ইউনারা অডিটোরিয়ামে ওই দামি ভায়োলিনটা কিনে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। তখন সেখানে বে আসে। সে ভায়োলিনটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবে যে ভায়োলিনটা তার লাগবে। পিছন থেকে দাঁড়িয়ে ইউনা তার জাদু দিয়ে বর্ষা টানার ট্রাই করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার হাতে জাদুর বর্ষাটা আসে না। ইউনা দেখে যে ওর হাতে রিংটা নেই, বে আগেই রিংটা চুরি করে ফেলেছিল। তখন চৈ সেখানে আসে। কিরে মানুষজনের জিনিস চুরি করে বেড়াচ্ছিস, তোর লজ্জা করে না? ও বেসবল ব্যাট দিয়ে বেকে মারতে যায়, কিন্তু চৈ সেখানেই আটকে যায়। তোজিনও সে কিছু বলতে যায়, কিন্তু কথার মাঝখানে ও ভুলে যায় যে ও কি বলতে চেয়েছিল। সুইয়ং বুঝতে পারে যে বে শুধু মানুষজনের জিনিস চুরি করতে পারে তা না, অন্যরা যে কাজটা ভালো করতে পারে সেই কাজ করার সক্ষমতাও চুরি করতে পারে। ওদের তো বেকে ঠেকানোর আর কোনো রাস্তাই থাকলো না। তখন বিজলি চমকাতে থাকে আর লিও সেখানে আসে। লিও আর বের মাঝে ফাইট শুরু হয়। লিও তার রিংয়ের পাওয়ার দিয়ে বেকে কারেন্টের শক দেয় আর একটা জাদু ছুরি দিয়ে বেকে আঘাত করে। বে আহত হয়। বের চুরি করা আংটি ফিরে আসে ইউনার হাতে। ও তখন তার পাওয়ার দিয়ে জাদুর বর্ষা নিয়ে আসে আর বের দিকে ছুঁড়ে মারে। বাস বের ভেতর থেকে ফ্যান্টম বল বের হয়ে আসে। লিও অজ্ঞান বেকে কোলে করে হোস্টেল রুমে নিয়ে আসে। সকাল হতে হতে বে এ সব কিছু ভুলে যাবে। লিও বলে, বে আমি জানি যে এবার তুমি সুপার একটা অপরচুনিটি মিস করেছ, কিন্তু ভায়োলিনের কারণে পরের বার তুমি এমন সুযোগ মিস করবে না। সে ঘুমন্ত বের পাশে ওই দামি ভায়োলিনটা গিফট হিসেবে রেখে দেয়। বন্ধুরা, ভিডিওটিতে আপনাদের এক সেকেন্ডে একটা লাইক বা ছোট একটা কমেন্ট পারে আমাদের অনেকখানি উৎসাহ দিতে, তাই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরদিন সকালে চাই নামের এক মেয়ে স্কুলে আসছিল। কোনো এক অজানা কারণে বাকি সব স্টুডেন্টরা ওকে ঘুরে ঘুরে দেখছিল। অন্যদিকে ক্লাসে ইউনা আর সুইয়ং দুষ্টামি করছিল। ওরা কাল রাতে লিও কিভাবে বেয়ের সাথে ফাইট করেছিল সেটা নকল করছিল। তখন সেখানে তোজিন আসে আর বলে যে তোমরা কিছু শুনেছ, স্কুলে নাকি চাই ভর্তি হয়েছে। সবাই অবাক হয়। ইউনা জিজ্ঞেস করে যে চাই কে। তখন সুইয়ং বলে যে চাই কোনো একটা টিভি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করে বেশ ভালোই নাম কামিয়েছিল। ও নাকি কোন এজেন্সিতেও জয়েন করেছিল। ওর লাস্ট স্কুলে কিছু একটা প্রবলেম হয়েছে, এই জন্যই সে এখন এই স্কুলে ভর্তি হয়েছে। ইউনা ভাবতে থাকে যে চায়ের আগের স্কুলে কী এমন হতে পারে। তখন চাই ক্লাসে আসে। ওকে দেখে সবাই ভাবে যে মেয়েটা তো বেশ সুন্দর। সুইয়ং বলে যে আগামীকাল তো ক্লাসে সিঙ্গিং কম্পিটিশন হবে, সেটা নিয়ে বেশ চিন্তিত। ইউনা তাকে কনফিডেন্স রাখতে বলে। সন্ধ্যায় ইউনা আর ফ্রেন্ডরা ক্যারাওকে ক্লাবে আসে। ওখানে ইউনা মিউজিকের সাথে তাল মিলিয়ে বেশ ভালোই গান করে। বন্ধুরাও ওর গানের প্রশংসা করে।
সুজুন বলে যে তোমার পারফরমেন্স দেখে আমার নিজের মাঝেও একটু কনফিডেন্স এসে পড়েছে। তোজিন আর চুই এরপর স্টেজে ওঠে, কিন্তু অ্যাজ ইউজুয়াল ওদের মধ্যে গুতাগুতি লেগেই থাকে। পরের দিন ক্লাসে অবশ্য উল্টা কাজ হয়। ক্লাসে কম্পিটিশনের সময় তোজিন আর চুই খুব শান্তভাবে গুছিয়ে পারফর্ম করে, কোনো মারামারি ফাইল্লামি করে না। ইউনা আর সুজুন তো ওদেরকে মিলেমিশে থাকতে দেখে অবাক হয়ে যায়। ওদের পরে চাই এসে গান করতে। শুরুতে ও খুব সুরেলা কণ্ঠে গান গাইছিল, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে অদ্ভুতভাবে ওর গলার আওয়াজ খারাপ হতে থাকে। গানের শুরু উল্টাপাল্টা হয়ে যায়। সবাই চায়ের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। ক্লাস শেষে চাই করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন আরও কিছু মেয়ে সেখানে দাঁড়িয়ে চায়ের বিচিং করছিল। চায়ের থেকে ভালো গান তো ওরা নিজেরাও গাইতে পারে। ওরা বলছিল যে চাইকে নাকি ওর এজেন্সিয়ার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। ওদের কথা শুনে চাই মন খারাপ করে চলে যাচ্ছিল, তখন ওর ধাক্কা লাগে লিওর সাথে। লিও দেখে যে চাই কান্না করছে, চাই বাথরুমে এসে কান্না করতে থাকে। ইউনা আর বন্ধুরা রেস্টুরেন্টে ডিনার করছিল, ওরাও চায়ের ব্যাপারে কথা বলছিল। ইউনা বলে যে চায়ের জন্য ওর মায়া লাগছে। হুট করে তোজিন জিজ্ঞেস করে, আচ্ছা তোমার দুনিয়ায় লিওর সাথে কখনো তোমার দেখা হয়েছিল? ইউনা বলে যে ও তো স্টুডেন্ট গোস্ট হান্টার, বড় বড় মাস্টার হান্টারদের সাথে নর্মালি ওদের দেখা হয় না, কিন্তু গ্লোয়ের কাছে ও লিওর নাম শুনেছে, যে লিও খুব ইয়াং আর ট্যালেন্টেড গোস্ট হান্টার। অন্যদিকে লিওকে লাইব্রেরিতে দেখা যায়, ও নিজের দুনিয়ায় যাওয়ার রাস্তা খুঁজছিল, কিন্তু এবারও সে রাস্তা খুঁজে পায় না। চাই ওয়াশরুমে বসে ওর পুরানো গানের ভিডিও দেখছিল, দেখতে দেখতে ও স্যাড হয়ে যায়। আর তখনই সেখানে ওই কালো হুডি পরা লোকটা ওয়াশরুমে আসে আর চাইকে বশ করে নেয়। চাই চলে আসে প্র্যাকটিস রুমে, টিচার ওকে এত তাড়াতাড়ি সেখানে দেখে অবাক হয়। চাই আবারও টিচারের কাছে গান গাওয়ার পারমিশন চায়, টিচার পারমিশন দেয়। এবার চাই গান গাওয়া শুরু করে, আর ওর গান এতটাই মুগ্ধ করছিল যে রুমের বাইরে অন্য স্টুডেন্টদের লাইন লেগে যায়। টিচারও ওর গান শুনে একদম থ হয়ে যায়। সকালেই তো চাই বাজেভাবে গান গাইছিল, এখন এত সুন্দর করে কীভাবে গাইছে? পরদিন সকালে তোজিন ইউনাকে খবর দেয় যে গতকাল চাই সন্ধ্যায় নাকি অসাধারণ গান করেছে। ইউনা একথা শুনে শকড হয়ে যায়। ক্লাসের অন্য স্টুডেন্টরাও চায়ের গানের প্রশংসা করছিল, ওরা নাকি জীবনেও এত ভালো গান শুনেনি, এত ভালো গান শোনার পর ওরা জীবনে আর কারো গান শুনতেও পারবে না। তোজিন ধারণা করে যে চায়ের উপর ফ্যান্টম ভর করেছে। সুজুন বলে, এ আবার কেমন ফ্যান্টম যে ভয়েস দিয়ে অন্যদের বশ করে? চাই ওয়াশরুমে দাঁড়িয়েছিল, ওর গলায় আমরা ফ্যান্টমের ছাপ একটা ট্যাটু দেখতে পাই। চাই নিজেকে নিজেই বলে, সব আগের মতো নর্মাল হয়ে গেছে, এবার আমি আবার ওই স্টেজে পারফর্ম করতে পারবো। ও খুশিতে তার মিউজিক ডিরেক্টরকে কল করে, সে এজেন্সিতে এসে অডিশন দিতে চায়। ইউনা আর ফ্রেন্ডরা স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল, নিচে অন্য স্টুডেন্টরা চাই চাই বলে স্লোগান দিচ্ছিল। স্কুলে তো চায়ের ফ্যান বেস তৈরি হয়ে গেছে। তোজিন বলে, এক স্কুলে গান গেয়ে এই অবস্থা? কোনো কনসার্টে চাই গান গাইলে তো হাজার হাজার মানুষ চায়ের বশ হয়ে যাবে, সিচুয়েশন তো তখন কন্ট্রোলের বাইরে চলে যাবে। ইউনা বলে যে তাদের খুব তাড়াতাড়ি ফ্যান্টমটা ধরতে হবে। সুজন বলে যে ও ভুলে ক্লাসেই ফোন রেখে এসেছে, সে সবাইকে আগাতে বলে, ফোন নিয়ে এসে এখনই আসছে। ক্লাসের কাছে এসে সুজং চায়ের গানের আওয়াজ পায়। শুরুতে ওর মাথায় অনেক ব্যথা করতে থাকে, একটু পর সুজংয়ের চোখ লাল হয়ে যায়। অন্যদিকে ইউনারা সুজংয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সুজং এখনও আসে না। তখনই ইউনার ফ্যান্টম ফাইনটা জ্বলতে থাকে। ওরা তিনজন তখন কানে হেডফোন লাগিয়ে বিল্ডিংয়ের ভেতর ঢুকে যায়। ক্লাসে এসে ওরা হেডফোনে মিউজিক প্লে করে, চায়ে এসে গান গাওয়া শুরু করে, কিন্তু হেডফোন থাকায় চায়ের গানের আওয়াজ ইউনাদের কানে আসে না। ইউনা তখন ওর জাদুর বর্ষা দিয়ে চায়কে অ্যাটাক করতে চায়, কিন্তু চায়ের আশেপাশে একটা প্রোটেক্টিভ শিল্ড তৈরি হয়ে যায়। ইউনা কোনোভাবেই চায়ের ফ্যান্টমকে কন্ট্রোল করতে পারে না। তখন সুইলং সেখানে আসে, চাই ওকে জিজ্ঞেস করে, কিরে তুমি এতক্ষণ কোথায় ছিলে? সুইলং চুয়ের কান থেকে হেডফোন সরিয়ে দেয়। চায়ের গানের আওয়াজ শুনে চুইও চায়ের বশ হয়ে যায়। তোজিন ক্লাস থেকে বের হয়ে প্র্যাকটিস রুমের দিকে আসে, সেখানে টিচার বসা ছিল আর সে তোজিনের গলা চেপে ধরে। অন্যদিকে চুই ইউনার উপর অ্যাটাক করে, চুই ইউনাকে গলা চেপে মেরেই ফেলছিল। তখন সেখানে লিও আসে, লিও চুইকে আছাড় মারে, সুজংও লিওকে অ্যাটাক করে, কিন্তু লিও ও তলোয়ার দিয়ে সুজংকে বেহুশ করে ফেলে। লিও তলোয়ারের আঘাতে চায়ের প্রোটেক্টিভ শিল্ডও ভেঙে যায়, আর এই ফাঁকে ইউনা আবারও ওর জাদুর বর্ষা নিয়ে আসে আর চাইকে অ্যাটাক করে। চায়ের ফ্যান্টম বের হয়ে আসে আর সব স্টুডেন্টও চায়ের বশমুক্ত হয়ে যায়। টিচার তোজিনার গলা ছেড়ে দেয়। লিও ইউনাকে বলে, তোমার আর মাত্র একটা ফ্যান্টম জোগাড় করা বাকি, তুমি এক্সেলেন্ট কাজ করছো। মাস্টার হান্টার এমন প্রশংসা পেয়ে ইউনা খুব খুশি হয়। এখানে এপিসোড 5 শেষ হয়। ড্রামার ফাইনাল এপিসোড নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, তাই পরের এপিসোডের নোটিফিকেশন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। ধন্যবাদ।